বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর আর স্বাস্থ্যসম্মত একটি টিফিনের রেসিপি আজকে নিয়ে আসলাম। বাচ্চাদের জন্য সবসময় একই রকম খাবার খেতে কিন্তু ভালো লাগে না, এই টিফিনটা বানিয়ে দিতে পারেন, বাচ্চাদের খুবই ভালো লাগবে আর খুশি হয়ে খেয়ে নেবে। আজকে এই টিফিনটা রেডি করার জন্য আমি এখানে নিয়ে এলাম দুটো ডিম, একটু লেটুস পাতা, সামান্য কাঁচামরিচ, একটা পেঁয়াজ কুচি আর একটু গাজর, সব কিছু আমি ভালোভাবে মেখে নিয়েছি। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়া। তো আমি এখন এটা ভালোভাবে মেখে এটা সরিয়ে রাখবো এক সাইডে। এখানে আমি রুটিটা ভালো মতো সেঁকে নেব। নর্মালি আমরা যেভাবে রুটি খাই এইভাবে আমি রুটিটা বানিয়ে নিয়েছিলাম। এখানে দুইটা রুটি নিয়েছি, আমি দুইটা বানাবো সেজন্য। এখন রুটিটার ভিতরে আমি একটু তেল দিয়ে দিব। এখানে আপনি বাটার অথবা ঘিও দিতে পারেন, আমি রান্নার যে রেগুলার তেল ওটা থেকে সামান্য একটু দিয়ে দিলাম। দিয়ে এখন আরেকটা রুটিকেও আমি এইভাবে তেল দিয়ে পরোটার মতো ভেজে নেব। এখন আমি রেডি করে রাখা ওখান থেকে অর্ধেকটা ডিম এখানে দিয়ে দিলাম। আর একটু ডিম দিয়ে দিব, একটু মিডিয়াম আছে, আমি ভাজবো না হলে নিচে থেকে পুড়ে যাবে। তো এখন আমি এই পিঠটাকে উল্টে দিব যাতে এটা ভালোভাবে কুক হয়ে যায়। এখন আমি উপর থেকে মোজারেলা চিজ দিয়ে দিব, দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 3 মিনিটের মতো। এখন ঢাকনা খুলে আমি দেখে নিলাম এটা হয়েছে কিনা, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব। তো এভাবে বাচ্চাদেরকে টিফিন বানিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু টিফিনের বক্স একেবারে খালি করে নিয়ে আসবে আর এটা খেতে কিন্তু দারুণ মজা হয়, খুবই স্বাস্থ্যসম্মত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।